হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সমর পিসের ব্লগে স্বাগতম। সো গাইস, আজকে হঠাৎ করে চলে যাচ্ছি আমরা সিইউতে। তো বন্ধু কল দিয়ে বলে তাড়াতাড়ি আই ষোলশোল রেল স্টেশনে। তো আজকে আমরা চলে যাব সিইউতে। তো সিইউতে যাওয়ার আগে আমরা একটু ছবি তুললাম আর ভিডিও করলাম, তারপর আমরা ভিতরে চলে গেলাম। সিইউতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল, তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল হালকা হালকা। তারপর আমরা কিছুক্ষণ ভিডিও করলাম ট্রেনের ভিতরে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ট্রেনের ভিতরে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ট্রেন থেকে চললে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, তাই আমি একটা সেলফি ভিডিও করতেছিলাম। তারপর আমরা ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওইখানে। তা ঠিক, আমি একটু সেলফি ভিডিও করতেছিলাম, আমার পিছনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর আমার বন্ধু জিয়ান আর রিপার ছিল, তারপর একটা বন্ধু আসবে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা সাথে দেখা করতে। আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওইখানে। ঠিক কিছুক্ষণ পর বন্ধু একটা আসবে, তার সাথে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক বড়, তো পুরোটা ঘুরে সম্ভব না, তাই আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আরেকটা ভবন দেখতে। তো এখন আমরা চলে আসলাম ডাক্তার ইউনুস ভবন। তো আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের বন্ধু একটা সাকিব ভাই। তো আমরা একটা সেলফি ভিডিও করতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি আরেকটা ভবন দেখতে। তো আমাদের চোখে পড়লো মুক্তিযোদ্ধা আর স্মৃতিসৌধ। তো তোমাদেরকে দেখাচ্ছি চারপাশ, ছোটো ছোটো বৃষ্টি পড়তেছিল, রাস্তাঘাট সব ভিজা ভিজা লাগতেছে, অনেক সুন্দর লাগতেছিলো। তো চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয়টা অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে আর্টসের ভবন। তো আমরা সামনের দিকে যাচ্ছি আরও অনেক কিছু দেখার জন্য। তো আমরা একটা নতুন ভবনে গিয়েছিলাম, নতুন ভবনটা দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে জীববিজ্ঞান শাখার ভবন, তো এটা করছে নতুন। তো চারপাশটা কারুকাষ্ট অনেক সুন্দর ছিল, তোমাদেরকে ভবনটা দেখাচ্ছি ঘুরে। তো আমি ছোটো ছোটো বৃষ্টি পড়তেছে, অনেক মজা লাগতেছিল সব কিছু দেখতে। তারপর আমরা চলে আসলাম প্রশাসনিক ভবনে। তো সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো আমাদের সাথে ছিল আমাদের বন্ধুরা। তারপর আমরা চলে যাব লাইব্রেরিতে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা লাইব্রেরি আছে, সেখানে সবাই পড়ালেখা করে। তো আমরা লাইব্রেরির উপরে গেলাম, ভিতরে দেখলাম পরিবেশ অনেক সুন্দর। তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো চারিপাশ ঘুরতেছি আর দেখতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে জায়গা অনেক বড়, তো একদিনই ঘোরা সম্ভব না। তারপর আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি জিরো পয়েন্টের ওখানে। তো অনেক ঘোরাঘুরি করার পর সন্ধ্যা নেমে আসলো, তো আমরা এখন চলে যাচ্ছি জিরো পয়েন্টের ওইখানে। তো আমার সাথে ছিল আমার বন্ধু জিয়ান। তো সারাদিন ঘুরে এখন আমরা এখন নাস্তা করব। তো নাস্তা করার জন্য সবাই বসলাম, তো এখন নাস্তার জন্য অর্ডার করলাম। তো আমাদের নাস্তা চলে আসলো, তারপর আমরা নাস্তা খেয়ে চলে যাব কিছুক্ষণ আড্ডা দিতে। তো অনেক আড্ডা দেওয়ার পর আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তো সাকিব ভাইয়ের কাছে ভাসিরি সম্পর্কে জানতে চাইলাম, তো আমরা উনি ভাসিরি সম্পর্কে সব কিছু বলতেছে আমাদের। আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর ট্রেন আসলো। তো ট্রেন আসে যাওয়ারও আমরা চলে যাব এখন। তো ব্লগটা এখানে শেষ গাইস, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ গাইস।